45 মাত্র 45 টাকা এরকম। क्या कर रहा है? वीडियो कर रहे हैं। वीडियो किसके जाने से कर रहा है? वीडियो कौन बोला करने के लिए? তো প্রথমেই জানি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের মেসো মার্কেটের ভিডিওটায় এত ভালোবাসা দেখানোর জন্য। তো আপনাদেরই রিকোয়েস্টে আজকে আমরা চলে এসেছি আপনাদের টেডি মার্কেট দেখাতে। টেডি মার্কেটটা কোথায়? এটা হচ্ছে বারবন রোড, বারবন স্ট্রিট। এই পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাথিড্রাল চার্চ, ওই দিকে চলে যাচ্ছে ক্যানিং স্ট্রিট, আর ঠিক চার্চের পাশ দিয়ে শুরু হচ্ছে টেডি মার্কেটের সেই গলি। পুরোটাই তো এগুলো পাইকারি মার্কেট, যেহেতু এইখানটায় পাইকারি মার্কেট, তো এইখানে আপনারা পাইকারি রেটে টেডি পেয়ে যাবেন। যারা এখন অবধি মেছুয়া মার্কেটের ভিডিওটা দেখেননি, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি দেখে নিন, আমি আই বাটনে দিয়ে দেবো। আর যারা যারা মল্লিক ঘাটের ফুলে মার্কেটটা দেখেননি, তাড়াতাড়ি গিয়ে আপনারা ডেসক্রিপশন বক্সে না আই বাটনে দিয়ে দেবো, যেখানে খুশি গিয়ে দেখে নিন। ভিডিওগুলো হেভি ভিডিও হয়েছে, দেখা উচিত আপনাদের, বহুত ইনফরমেশন দেওয়া আছে, আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন চলে এসেছি আমরা কলকাতা সেই টেডি মার্কেটে। টেডি মার্কেটে দাদা এই জায়গাটা কোথায় একটু এরিয়াটা বলে দিন। এইটা হচ্ছে বারবন রোড, ক্যানিং স্ট্রিট, বারবন রোড। দাদার দোকানটা এই ক্যাথিড্রাল যে চার্চটা আছে, এইখানে ক্যাথিড্রাল চার্চ আছে, ক্যাথিড্রাল চার্চের ঠিক যে শুরু হচ্ছে গলিটা, একদম ফার্স্ট দোকানটা দাদার দোকান। মানে দাদা এই দোকানে আপনার কিরাম কিরাম আইটেম গুলো পাওয়া যায় একটুখানি যদি বলেন? এ টু জেড টেডি বিয়ার, মানে এখান থেকে মানে পুরো হোলসেল হয়, তাই তো? এখানে কিরাম কিরাম মাল আছে একটু যদি দেখানো। এটা কিরকম প্রাইসের মধ্যে আছে এগুলো? 350, 350। আচ্ছা, আর 250, 250, 250। মানে এগুলি লোকাল মার্কেটে অনেকটা চড়া দামে বিক্রি হয় দাদা। এই বড় টেডি গুলো কিরকম দাম একটুখানি যদি বলেন? 5.5 ফিট আছে এইটা, এইটা আর এইটা 600 টাকা। আর এই যে বড় পান্ডাটা, পান্ডাটা কত দাম? 700 টাকা। এগুলো কিরকম মানে হাইট অনুযায়ী হয়তো? 4 ফুট, এটা 4.5 ফুট, 800 টাকা। মানে এগুলো আমি একবার কিনতে গেছিলাম আমার বোনের জন্য, এইটারই মোটামুটি 1.5 থেকে 2 হাজার টাকা দাম আমাদের ওদিকে। আমার বাড়ি হচ্ছে চন্দননগর, ওইখানে ওনারা মানে এরকম তৈরি করেন, বাড়িতেই এরকম তৈরি করেন, কিন্তু প্রাইসটা অনেকটাই হাই। মানে এখানে যেমন দেখছি অনেক সেই সস্তা। দাদা যদি এখানে কেউ আসতে চায়, আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। 8777-0475। আচ্ছা, কোনো কার্ড আছে দাদা আপনার? কার্ড তো শেষ হয়েছে। আচ্ছা, নাম্বারটা একবার রিপিট করে দেবেন। 8777-0475। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো টেডি মার্কেটের এই যে গোটা লেনটার মধ্যে যে লেনটা দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই টেডি মার্কেট। এইখানে আর একটা দোকান দেখতে পেয়েছি, ওখানে যেমন বড় বড় টেডি গুলো ছিল, এখানে মোটামুটি ছোট ছোট টেডি। এই টেডি গুলো কিরকম দাম দাদা? এইগুলো 250 টাকা। এটা কিরকম আছে? 130 টাকা, 130। আর এই যে ছোট ছোট গণেশ গুলো 60 টাকা করে, এইটা 90 টাকা, 100 টাকা। তো মোটামুটি যারা যারা ধরুন মানে পাইকারি বিজনেস করতে চাইছে, তারা তো এখান থেকে নিয়ে তো করতে পারে, তাই তো? তাদের জন্য কিছু কম হবে? আচ্ছা, তো এই চত্রটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো আশেপাশে পুরো টেডিতে পুরো ভর্তি। তো এইখানে আসলে তোমরা যারা ছোট বিজনেস করতে চাইছো নিজের এলাকার মধ্যে, তো এখানে এসে তোমরা জিনিসগুলো কিনে এখানে পারচেস করে হোলসেল প্রাইস বা নর্মাল প্রাইসের মধ্যে জিনিসগুলো কিনতেই পারো। এইটার প্রাইসটা কিরকম হবে? ছোট খরগোশ 45, মাত্র 45 টাকা, এরকম 45 টাকা। এইগুলো তাহলে একই দাম হবে, তাই তো? নিচে যত আছে সব একই দাম, সব এগুলো। এই কুকুরটা এই এটাও 45, এটাও 45 টাকা। যথেষ্ট কম প্রাইস। আর আপনাদের যে লোকাল মার্কেটে যে জিনিসগুলো দেখেন সেগুলো অনেক হাই প্রাইসে সারা বিক্রি করে। এইটার দামটা কিরকম হবে? এটার দাম কত? 200 টাকা, অনেক কম দাম আছে, অনেক কম দাম। মানে ওখানে যেমন 450 থেকে 500 টাকা দাম হয়। হ্যাঁ, আরামসে। আরে এগুলোর প্রাইস কিরকম আছে? 300 টাকা। মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন দাদা। এই পাখিগুলো 45। আর এই এইটা এটি বেশ ক্যারেক্টারটা কি নাম বেশ? বুলটি, চুটকি। এটা এটা দাম কত? 45। এগুলো যা আছে সবই 45। এই মিনি গণেশ, ছোট গণেশ, বাল গণেশ, এখানে এই যে এটা কি নাম? চুটকি, চুটকি, ও সব 45, লাইন দিয়ে সব 45। এখানে এখানে সব পাখি আছে। এটা কি ব্যাগ না? এটা ছোট লাভ দাদা। এইগুলো কিরকম দাম আছে? 10 টাকা করে। এগুলো মাত্র 10 টাকা। তো তোমরা জানাও যে আজকের ব্লগটা আজ তোমাদের কিরকম লাগলো এই টেডি মার্কেটটা ক্যানিং স্ট্রিটের মধ্যে। তো তোমরা যদি এখানে আসো, এখানে পুরোপুরি পাইকারি রেটে তোমরা টেডি পেয়ে যাবে, বাড়িতে গিয়ে নিজের এলাকায় ব্যবসা ব্যবসা করতে পারো।
একটু তো পয়সা আসবে নাকি? ডেসক্রিপশনে দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এমন কি স্ক্রিনেও ফোন নাম্বারটা থাকবে, আপনারা ওখান থেকে কন্টাক্ট করে নিতে পারেন। আর আরেকটা মেইন কথা, তোমরা আর কি কি মার্কেটের ভিডিও দেখতে চাও তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে প্লিজ জানাও, তাহলে আমরা গিয়ে ওখান ওই জায়গাটাকে কভার করতে পারবো। আজকের জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কি, হাতে থেকো, পাশে থেকো, দেখতে থাকো ওয়াকিং ইনসেন আজকের জন্য ইউটিউব চ্যানেল। দেখো গাড়ির তলায় একটা কুত্তা, এখানে একটা কুত্তা চুল ঠিক করছে।